হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আবারও একটা ইজি কলকা সবাই করতে পারবে, খুবই সহজ একটা কলকা। তার সঙ্গে একটু ডিফারেন্ট টাইপের একটা ফুল অ্যাড করেছি, তো তোমরা দেখো। কিছুই না, জাস্ট ডট বানিয়ে সেটাকে একটু ছোচালো করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। স্টেপ বাই স্টেপ একদম এখানে দেওয়া রয়েছে, দেখো স্টেপ বাই স্টেপ ফলো করলে অবশ্যই করতে পারবে। এবার আসি কলকার টিপস অ্যান্ড ট্রিক্সে। তো আমি এটা সব ভিডিওতেই বলে থাকি, অ্যান্ড সবাই তো সব ভিডিও দেখে না, সেই জন্য আমি ভেবেছি প্রতিটা ভিডিওতে এই কথাটা বলবো। তো যারা সবসময় প্রত্যেকটা ভিডিও দেখো তাদের কাছে হয়তো এটা বিরক্তিকর মনে হলেও, যারা ফার্স্ট টাইম দেখছো তাদের কাছে হেল্পফুল হবে, সেই জন্য এই কথাগুলো বারবার বলি। তো যারা বারবার শুনছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে একই কথা তোমরা এতবার শুনছো, আর যারা নতুন শুনছো তাদেরকেও ধন্যবাদ, তোমরা আমার ভিডিওটাকে ভ্যালুয়েবল মনে করেছো। সেই জন্য কমা বা লাইন করার সময় যেরকম স্ট্রেটভাবে তুলি ধরতে হবে, ঠিক তেমনি যখন পাতা ড্র করবে তখন তুলিটাকে একটু কাত করতে হবে বা একটু বাঁকাভাবে ধরতে হবে। এবার যে ডিরেকশনে করছো সেই ডিরেকশনে সেই দিকে বাঁকা করে ধরবে। এবার যদি এইটা না বুঝতে পারো তাহলে আমার পাতা ড্র করা নিয়ে আলাদা স্পেশালি ভিডিও করা আছে, তো সেটা চেক আউট করো, আশা করি বুঝতে পারবে আমি কী বলতে চেয়েছি। তো এখানে আমি এরকম ফুল দুটো তিনটে অ্যাড করেছি, এরপরে অ্যাড করেছি কিনা আমার মনে পড়ছে না, আমার মনে হয় এই তিনটে ফুলই অ্যাড করেছি, তারপরে জাস্ট কমা পাতা দিয়ে ফিল করে দিয়েছি। আর শেষে, সবার শেষে যেটা আমি সবসময় করে থাকি তোমরা জানো, হোয়াইট দিয়ে হাইলাইট করেছি ডট আর পাতাগুলোকে, আর কিছুই না। এই যে বেসটা কমপ্লিট হওয়ার পরে এবার আমি দেখছি যে আমার কোথায় কেমন কি দিলে জিনিসটা ফিল হয়ে যায় বা একটা ট্রায়াঙ্গেল শেপ ক্রিয়েট হয়। তো আমি এখন সেটাই, মানে আমার যে কমা করার যা দরকার ছিল আমি করে নিয়েছি, প্লাস যে ফুল আমি অ্যাড করব সেটাও আমার করা হয়ে গেছে। এবার জাস্ট পাতার প্লেসমেন্টটা করব যে কলকাটার একটা পারফেক্ট শেপ আনার জন্য। তো এইটা ফার্স্টে আমার যেটা ছিল সেটা বেস, এবার হচ্ছে জাস্ট পাতা অ্যাড করে ডট অ্যাড করে যেখানে যেটা করলে সুবিধা মনে হয় সেখানে সেইভাবে কমা পাতা অ্যাড করতে থাকবো, যতক্ষণ না আমি যেমনটা চাই তেমনটা হচ্ছে। এবার তোমাদের অনেকের বক্তব্য থাকতে পারে নতুন ডিজাইন তোমরা কীভাবে ক্রিয়েট করবে, তো তাদের জন্য একটাই টিপস বা আমিও এই টিপসটা ফলো করি। তো সেটা হলো, তোমরা যখন নতুন কোনো কলকা ক্রিয়েট করবে তোমাদের আগের যে কলকাটা করা আছে সেটাকে অবজার্ভ করবে যে পাতাটার প্লেসমেন্টটা কীরকম আছে, তুমি এই পাতাটাকে যদি ডিফারেন্ট ওয়েতে প্লেস করো তাহলে কী হবে। তো এইভাবে ওই আগের কলকাটাকে দেখে সামান্য সামান্য চেঞ্জেস আনবে, দেখবে তোমার কলকাটা একটা নতুন একটা ডিজাইন হয়ে গেছে। তো এইভাবেই আমিও করি, তো তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। এরকম হবে না যে প্রত্যেকবারই তোমার অ্যাটেম্প্ট যেটা তুমি ট্রাই করছো সেটা ভালো হবে, এরকম অনেক সময় হতে পারে সেটা ভালো নাও হতে পারে। তো আমার ক্ষেত্রেও এরকম অনেকবার হয়েছে, এরকম না যে আমি যে কবার করেছি সব কবারই ভালো হয়েছে, লাকিলি ম্যাক্সিমাম টাইম আমার ভালো হয়েছে, খুব কমই এরকম হয়েছে যে ভালো হয়নি। তুমি যদি পাতা কমা ভালো করে ড্র করতে পারো তাহলে তুমি যেমনভাবেই প্লেস করো না কেন সেটা সুন্দরই হবে। এটা হলো ফাইনাল লুক, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।